সাজি আলম লিখেছেন যে আমাগ্রহণের জন্য কি করব। মাইগ্রেনের সমস্যা মূলত কোথেকে আসে? মাইগ্রেন সমস্যার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি আপনি ফিল আউট না করেন, ভিটামিন ডি টাকে আপনি যদি 50 আনতে না পারেন, মাইগ্রেন পুরোপুরি যাবে না। ঠিক আছে, মাইগ্রেনের একটা ব্যাপার হচ্ছে যে ইমিউন সিস্টেমকে ভালো করতে হবে। এখন দেখেন ইমিউন সিস্টেম ভালো করার জন্য কি ভুল করছেন? আপনি সানলাইটে যাচ্ছেন না, অথবা আপনি প্ল্যান খাবার খাচ্ছেন না, অথবা আপনি নিয়মিত ঘুমাচ্ছেন না, হয়তো মানুষদের জবাবদারি করতেছেন, মানুষকে ক্ষমা করতেছেন না, এই যে ইমোশনালি হিলিং গুলো করেন, তারপরে ভিটামিন ডি ইম্প্রুভ করেন, তারপরে ভিটামিন সি লাগবে, ভিটামিন সি মানে প্ল্যান খাবার ভিটামিন সি, তারপর আর কি লাগবে? ইমিউন সিস্টেম ভালো করতে হবে। ইমিউন সিস্টেম ভালো করার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে খাবারের মধ্যে অর্গান মিট রাখবেন। আপনাকে হয়তো অনেকে বলবে লিভার খাওয়া খারাপ, এই খাওয়া খারাপ, পেট খাওয়া খারাপ। যত বেশি এনিম্যাল অর্গান খাবেন তত ইমিউন সিস্টেম ভালো হবে। ঠিক আছে, স্পেশালি ভুঁড়ি, ভুঁড়িটা এখন আপনি পিওর গরু না পেলে আপনি গরুর ভুঁড়িটা খাবেন না। পিওর ছাগল না পেলে আপনি যদি ফার্ম চাষ করা মানে ফার্মে করা ছাগল খান, তাহলে তো আপনার পেটটা আরো খারাপ হবে উল্টা, তাই না? রং পেট, রং আপনার রং পেট তৈরি করবে। হ্যাঁ, আপনাকে স্টোমাকটাকে ফুললি হেলদি করতে হবে। হেলদি করার উপায় কি? মেক শিওর আপনার কোনো ক্যান্ডিডা বা প্যারাসাইট নাই। এটা আবার ক্যান্ডিডা প্যারাসাইট আবার কনভেনশনাল টেস্ট করে বুঝে না, আপনাকে আমাদের ঢাকা সেন্টারে আসতে হবে। আমাদের যে টেস্টিং পদ্ধতি আছে, আমাদের ডাক্তার সাহেবরা ওনারা ভালো করে টেস্ট করে বলতে পারবেন। যদি ক্যান্ডিডা প্যারাসাইট না থাকে, এরপরে কি করতে হবে? পেটে গাঁট ফ্লোরকে বাড়াতে হবে। আমরা পেটে ক্যান্ডিডা আছে, গাঁট ফ্লোরা খেয়ে বেশিরভাগ সময় লাভ হয় না, হয় বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে হয় না। আপনাকে গাঁট ফ্লোরা ভালো করতে হলে আপনাকে ক্লিন করতে হবে আগে, তারপর গাঁট ফ্লোরার জন্য ব্যাকটেরিয়া মানে গুড গ্যাট ব্যাকটেরিয়া মানে প্রোবায়োটিক খেতে হবে। তো আমি সামারি করে বলছি, বোন আপনার যদি মাইগ্রেন সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে কি, ভিটামিন ডি কিভাবে ফিলাকারে খেতে হবে, ভিটামিন সি প্ল্যান শাকসবজি খেতে হবে। এরপরে কি, আপনাকে ইমিউন সিস্টেম ভালো করতে হবে, রোদে যাওয়া, স্ট্রেস করা, টাইমলি ঘুমানো, অ্যানিমেল অর্গান গুলো খাওয়া। এরপরে কি, এরপরে যে জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ফিল আপ করতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে যে পেটের হেলথটাকে ভালো করতে হবে। পেটের হেলথ ভালো না করলে পেটের ইনফেকশনটা ব্রেনে কাজ করবে এবং আপনার সাইনাসের সমস্যা হবে। গাট হেলথ ভালো করতে হবে, তাহলে মিনারেল ব্যালেন্স, ইমিউন সিস্টেম, গাট হেলথ এবং ইমোশনাল ওয়েলবিং সব মিলিয়ে মাইগ্রেন ভালো থাকবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।